অন্য কোন নবীর উম্মত ততক্ষণ ঢুকতে পারবে না হাত্তা তাদখুল উম্মতি আগে আমার উম্মতগুলা ঢুকবে আমার উম্মতের পরে এক এক করে অন্য নবীর উম্মতেরা ঢুকবে বলেন আল্লাহু আকবার তাহলে নবীজির উম্মতের দাম আছে কিনা বলেন শুধু তাই নয় আমার ভাইরা জান্নাতের ভিতরে 120 টি কাতার হবে 120 টি কাতারের ভিতরে 80 মিন উম্মতি 80 টা কাতার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী নবী কুলের সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে দিব পরিপূর্ণ করে দিবেন বাকি থাকবে মাত্র 40 টা এই 40 টা কাতার ও 40 মিন সাইরিল উমম অন্য সব নবীর উম্মতদেরকে দিব আল্লাহর জান্নাতের বাকি 40 টা কাতার পূর্ণ হবে এক নবীর উম্মত দিয়ে যিনি জান্নাতের 80 কাতার পূর্ণ করে দিবেন তিনি কি সেদিন নবীজির কাছে খবর জানতে চান উম্মতের ব্যাপারে একটু খবর দেন এখন আজকে বলেন নবীজির কাছে যখন খবর জানতে চাওয়া হবে যে নবী আমাদেরকে না দেখি আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে কান্দে আর বলে আল্লাহুম্মা উম্মতি আল্লাহ আমার উম্মত আজকে উম্মত একটু নিজেকে প্রশ্ন করেন কোন উম্মত আপনি হলেন যেই উম্মতের নামাজ নাই যেই উম্মতের রোজা নাই যেই উম্মতের কালেমা নাই যেই উম্মত কোরআন পড়তে জানে না নবীকে চিনে না যে উম্মত ইসলাম নিয়ে চলে না ইহুদি খ্রিস্টানদের আদর্শ পদে পদে লালন পালন করে ঠিক কিনা বলেন এই হচ্ছে উম্মত আমি যদি একটা একটা করে আজকে একটু বলি আপনি চিন্তা করবেন উম্মতের দরজায় আপনি কোথায় আছেন কুল্লু উম্মতি মুআফিন ইল্লাল মুজাহিরিন আল্লাহর নবীর শাহাদ করেন সব উম্মত মাফ পেয়ে যাবে শুধুমাত্র প্রকাশ্যে যে গুনাহ করবে এমন উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না বুক ফুলায়া সাক্ষী রেখে প্রমাণ রেখে প্রকাশ্যে যে গুনাহ করবে প্রকাশ্যে যে জুলুম করবে অত্যাচার নিপীড়ন করবে এমন জালেমকে যিনি ছাড়বেন না মাফ করে দিবেন না তিনি কে এখন একটু মাহফিলে একটু হিসাব করেন প্রকাশ্যে গুনাহ করে এরকম মানুষের সংখ্যা একেবারে কম কি বলেন বেশি প্রকাশ্যে গুনাহ করে এরকম মানুষের সংখ্যা এখন কম না বেশি প্রকাশ্যে গুনাহ করা মানুষের সংখ্যা অনেক বেশি শুধু একটা জরিপ বলছি আপনাদের সামনে আমাদের দেশে 2 বছর আগে একটা জরিপ করা হয়েছে পাবজি খেলে কতজন যুবক দেখা গিয়েছে 1 কোটি 24 লাখের বেশি যুবক শুধু পাবজি গেমসটা খেলে এবার জরিপ চালানো হয়েছে কি পরিমাণ মানুষ এদেশে মোবাইল আসক্তি নেটের মধ্যে আসক্ত আছে কি পরিমাণ মানুষ জরিপ চালিয়ে দেখেছে একজন আর দুজন নয় 11 কোটি 75 লক্ষ লোক এদেশের মোবাইল আসক্তির মধ্যে ডুবে আছে 11 কোটি 75 লাখ যারা 5 ঘন্টার অধিক সময় মোবাইল চালায় 6 ঘন্টা 7 ঘন্টা মোবাইল চালায় ডেইলি নেট চালায় নেট নেট মানে জাল এই নেটের ভিতরে ঢুকে জালের মধ্যে পড়ে যায় দাজ্জালের জাল এরপরে জরিপ চালানো হলো কি পরিমাণ যুবক শুধুমাত্র পর্ন মুভি দেখে খারাপ ভিডিও দেখে কি পরিমাণ যুবক সার্ভে করে দেখা গেল
একশো জনের ভিতরে একাশি জন যুবক শুধুমাত্র পর্ণ আসক্তির মধ্যে ডুবে আছে, যারা খারাপ ভিডিও দেখতেছে। গুনাহ কাকে বলে? মা হা কফি সাদরিক ওয়া কারিহত আইয়াতলা আলাইহিন নাস। গুনাহ সংজ্ঞা দিয়েছেন আল্লাহর হাবিব নিজে। গুনাহ কাকে বলে? যেইটা করার পরে মন আপনাকে বলবে আর মনে হয় করা ঠিক হচ্ছে না, ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেছে খারাপ ভিডিও দেখতেছিস, এখনই তওবা করে ফেল। এতক্ষণ আপনার অবস্থান যা ছিল হঠাৎ করে মনের ভিতরে চলে এসেছে আর দেখা মনে হয় ঠিক হবে না, আপনার মন আপনাকে বারবার বাধা দিচ্ছে। মানুষ জেনে যাবে, মানুষের কাছে প্রকাশিত হয়ে যাবে, আপনি এটা বড় লজ্জা পেলেন। আপনি চান আপনার গুনাহটা গোপন থাকুক, মানুষ সবাই আপনাকে ভালোবাসুক, এইরকম কাজ যারা করবে এটার নামই গুনাহ। এখন চিন্তা করেন নবীর উম্মত ঠিকই এমন গোপন গোপন গুনাহ করা উম্মতের সংখ্যা এখন কম না বেশি। আল্লাহ পাক কিছু কিছু গুনাহ শাস্তি দিতে চান, আল্লাহ শাস্তি নিতে পারবে? কয় পারবে? কে কইছে দাঁড়া করে রাখা দরকার না? এখন না বুঝে বলছেন মনে না বুঝে বলছেন? ওরে আবার কয়, হ্যাঁ আল্লাহ শাস্তি দেবে না? আল্লাহ শাস্তি নিতে পারবে? তাহলে একটু আগে কি বুঝে বলছিলে? এটাকে হুশে বলে না বেহুশে বস। আল্লাহ শাস্তি নিতে পারব? বলেন আল্লাহ শাস্তি নিতে পারব? একজন আল্লাহ শাস্তি আমরা নিতে পারব না, আল্লাহ শাস্তি সহ্য করা যায় না। যতজন আমার সামনে এখন বসছেন হিসাব করে দেখেন আল্লাহর সামনে কেমন করে মুখ দেখাবেন। এখন তো মানুষ গোপনে না প্রকাশ্যে জেনা করে সেটার ভিডিও ধারণ করে, ঠিক কিনা বলে? বন্ধুদেরকে নিয়ে প্রকাশ্যে জেনা করে সে জেনায়ের ভিডিও ধারণ করে, বুক ফুলায় অন্যায় করে, কেমন করে আল্লাহ মাফ করবে বলে? ও মুসলমান, পৃথিবীর অবস্থা খারাপের দিকে যাচ্ছে, ফিরে আসে। দুই বছর করোনা ছিল, ভারতীয় ভেরিয়েন্ট আমার দেশে এসেছিল, ভয়াবহ পরিস্থিতি হতে পারত। আল্লাহর বড় দয়া লেগেছে, মায়া লেগেছে, এই দেশের মানুষগুলাকে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? একটু সুক্রিয়া তো আল্লাহ আদায় করতে পারলেন। আমাদের নেতারা বক্তব্য দিছে আমরা করোনাকে মোকাবেলা করেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। ধরবে নেল ধরবে, কিচ্ছু বলা লাগবে না। আল্লাহ ধরলে আপনি আটকাতে পারবেন? আল্লাহ ধরলে আপনি আটকাতে পারবেন না মুসলমান? কিন্তু আল্লাহর বড় ভালোবাসার এই দেশ ভুল করলেও আল্লাহর বড় মহব্বত করে এই দেশের লোকেরা। এটা আল্লাহ রাব্বুল আলামিন, এই মহব্বতটাকে আল্লাহ বড় পছন্দ করেন। এই পছন্দনীয় মহব্বতের কারণে যিনি গোলামদেরকে বারবার সার দিতেছেন তিনি কে? আজকে এক জায়গায় বসে খাচ্ছিলাম, জানুয়ারি মাসের একটা পত্রিকা আমার চোখের সামনে আসলো, জানুয়ারি মাসের 17 তারিখের একটা পত্রিকা চোখের সামনে আসলো 2022। তা আমি পত্রিকাটা ধরে চিন্তা করলাম আল্লাহ কি কি নিউজ আছে দেখি। আজকে দুপুরের সময় খানা খাচ্ছিলাম, নিচে এটা বিছানা,
তো নজর করে দেখি আরো 6 জনের করোনায় মৃত্যু চিন্তা করলাম মালিক কেমন মানুষ হইলাম আমরা করোনায় যে মানুষ মারা গেছিল এটা কি এখন আমাদের মনে আছে মনে নাই বলেন মনে আছে বেমালুম আমরা ভুলে গেছি আসতেছে বড় বড় বিপদ আর আযাব আর গজব আলামতগুলো বলছে পৃথিবী তার ক্লান্তি লগ্ন পার করছে একটু নজর করে দেখেন ওয়ার্ল্ডের দিকে খোরাসান বিজয়ী হয়েছে পঙ্গপালের আক্রমণ পৃথিবীর মধ্যে এসেছে বিভিন্ন দেশে পঙ্গপালের আক্রমণের কারণে ক্ষুধার যন্ত্রণা দেখা দিয়েছে খেতকে খেত খেয়ে সাফ করে ফেলেছে আমার দেশে আল্লাহ দেন নাই খোদ মক্কা মদিনায় পর্যন্ত পঙ্গপালের আক্রমণ হয়েছে তেলের দাম কমে গেছে স্বর্ণের দাম বেড়ে গেছে রাজ পরিবারের মধ্যে কলহ চলছে সৌদি আরবে আমার পার্শ্ববর্তী দেশে মুসলমানদেরকে চরম নির্যাতন করা হচ্ছে সারা দুনিয়াতে অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের চুক্তি হচ্ছে আলামতগুলা বলে দিচ্ছে সামনের দিনগুলা ভয়াবহ থেকে ভয়াবহ হবে ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে এমন লড়াই লেগে যাবে পৃথিবীর ভিতরে ইক্তাতিলুনা বাদুহুম বাদা একজন আর একজনকে মারবে আর কাটবে এই পৃথিবী মৃত্যুপুরি হয়ে যাবে যদি বাঁচতে চান এখনি পূর্ণ ঈমান নিয়ে আল্লাহর গোলাম নবীর উম্মত হয়ে যান ঠিক কিনা বলে এবার একটু বোঝানোর চেষ্টা করি কয়জন নবীর উম্মত হতে পারছে আজকে হাদিস থেকে শুনেন ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি যেই লোকটা আল্লাহর নবীর সুন্নতকে অবজ্ঞা করলো দাড়ি টুপি দেখলি জঙ্গিবাদ আর মৌলবাদ বলে গালি দিল এমন লোকটা সব হতে পারে আল্লাহর নবী বিশ্ব নবীর উম্মত হতে পারে না এরকম লোক কি আছে দ্বিতীয় নাম্বার হাদিস শুনেন আল্লাহর হাবিব বলেন লাইসা মিন্না মান লাম ইয়ারিফ লি আলিমিনা হাক্কহু ফালাইসা মিন্না যে আমার আলেমদেরকে সম্মান দিতে জানে না আলেমদেরকে যেই লোকটা ইজ্জত করতে জানে না ওই লোকটা সব হতে পারে নবীজির উম্মত হতে পারে না এখন একটু বলেন তো দেখি আলেমদেরকে যখন কষ্টে রাখা হয় আলেমদের উপরে যখন জুলুম করা হয় আলেমদের কথার মধ্যে যখন বাধা দেওয়া হয় তখন স্পষ্ট বোঝা লাগবে এই আলামত নবীর উম্মতের আলামত না ঠিক কিনা বলে যে কথাটা বললাম এই হাদিসের সবচেয়ে সুন্দর ব্যাখ্যা লিখেছেন সরা লিখেছেন আব্দুল্লাহ বিন মোবারক আব্দুল্লাহ ইবনে মোবারক পৃথিবীর একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনে মোবারক রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন যে আলেমের এত দাম কেন ইন্না আবাআকুম ইহফাযুনাকুম মিন নারিদ দুনিয়া দুনিয়ার ভিতরে যদি আগুন লেগে যায় আগুন লাগার কারণে দাউদা করা দুনিয়ার আগুনের ভিতরে মা বাপ আগে চায় সন্তানটা বাঁচুক প্রয়োজনে মা বাপ নিজের শরীরটা জলসে যায় পুড়ে যায় সন্তানের জন্য চেষ্টা করে এটা দুনিয়ার জীবনের ঘটনা দুনিয়ার জীবনের উদাহরণ
মা বাপ সন্তানের জন্য জীবন বাজি রেখে কষ্ট করে সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করে وَإِنَّ الْعُلَمَاءَ يَحْفَذُونَكُمْ مِنْ نَارِ جَهَنَّمْ آر آلِ مُلَامَ گَنْ جَهَنَّمِ دَوْدَاؤ كُرَاگُ يَاگُنْ تَكَي بَچَنُ جُنَّا پرانچِشْتَ كُرِ مَا فِلِي بَيَانْ كُرِ جُمَارَ لُو چُنَي خَتِب شَبْرَ لُو چُنَا كُرِ امام شَبْرَ شَنْغُ دَائِر আপনাদের সঙ্গে দিন বোঝানোর চেষ্টা করে মসজিদ মাদ্রাসায় দিনের কথাগুলো চলে আলেমরা বড় দরদ নিয়ে মানুষগুলোকে বোঝায় এরপরেও যদি না বোঝেন যিনি পাকরাও করবেন তিনি কে আযাব আসতেছে মুসলমান কয়টা হাদিস বলছি দুইটা হাদিস বলছি প্রথম বললাম সুন্নতকে যে অবজ্ঞা করে সে নবীজির উম্মত হতে পারে না দ্বিতীয় বললাম আলেমদেরকে যে লোকটা অসম্মান করে সম্মান দিতে জানে না সে লোকটা সব হতে পারে কিন্তু নবীর উম্মত হতে পারে না এরপরে আরো একটা হাদিস শুনেন মান আতা কাহিনান أو عرافا فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم جاي لوكتا غنو كيركاسي جي هاد دكانو أسيني غولا كونو بيرير كاسي جي كبورير كاسي جي مزارير كاسي جي بغو পরিবর্তন হবে এটা মনে করে মাজারের মধ্যে মানত করলো মাথা ঠুকে দিল সিজদা করে ফেলল পীরকে দেখে ভক্তি করার নামে সিজদা করে ফেলল পীরের কাছ থেকে পাওয়ার আশায় মনে করলো পীর আমাকে অনেক কিছু দিতে পারে এই রকম বিশ্বাস যাদের কলিজা আছে আল্লাহর হাবিব বললেন এমন কোন ব্যক্তির কাছে গিয়ে যদি এই বিশ্বাস তুমি করো فقد كفر بما انزل على محمد صلى الله عليه وسلم الله نبير উপরে যেই কোরআন অবতীর্ণ হয়েছে কেমন যেন তুমি অস্বীকার করে ফেলেছো আজকে যারা আমার সামনে বসলেন যদি নবীর উম্মত কোন পীর কোন ফকির কোন বন্ড কোন মাজার কোন গণক কোন আংটি কোনটাকে ভাগ্য পরিবর্তনের চাবি কাঠি মনে করা যাবে না একমাত্র যিনি ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন তিনি কে কয় নাম্বার বললাম ভাই মাশাআল্লাহ সুন্দর মনোযোগ আছে এবার চার নাম্বার শুনেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ليس منا من حمل علينا السلاح ওই লোকটা আমি নবীর উম্মত হতে পারে না ওই লোকটা আমি নবীর দলভুক্ত হতে পারে না যেই লোকটা মুসলমানের বিরুদ্ধে অস্ত্র উঠাবে আজ তাকা দেখেন সামান্য ঠুনকো দুনিয়া ঠুনকো মিথ্যে রাজনীতির কারণে মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ওঠায় এমন লোক আছে না নাই আছে নবীজি বলতেছেন আমার উম্মত না কি করলেন জীবনে একটা পদ পদবি পাইলেন দুনিয়ার কিছু টাকা পয়সা অর্জন করলেন লাভটা কি হলো চিন্তা করেন বুখারীর আরেকটা হাদিস শুনেন কষ্ট হচ্ছে আপনাদের আমি আর বেশিক্ষণ কষ্ট এমনও দিব না অল্প সময়ে যতটুকু কষ্ট দিছি মাফ করে দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারীর বর্ণনা
لا يكلمهم الله ولا يزكيهم ولا ينظر إليهم كسلو كردي كمار الله تكاب النار أمار الله ضيا دكاب النار كسلو كر شنگ قطعو بول بنا اكتبار چنتا کرين كشير مدد مطو ہويا سن الله اپنار دیکھ تكاب النار اپنار شنگ ضيا دكاب النار আল্লাহ আপনার সঙ্গে কথা বলবেন না এমন লোকটা কে হবে রজুলুন বায়া রজুলান লা ইউবায়ুহু ইল্লা দুনিয়া একজন আরেকজনকে বলবে নেতা আপনার জন্য জীবন দিব নেতা তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই এমন কথা আছে না নাই নেতা তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই কেন ইল্লা দুনিয়া শুধুমাত্র দুনিয়া অর্জনের জন্য এই কাজটা যারা করবে আল্লাহর হাবিব বলছেন আমার কথা না আল্লাহর হাবিব বলছেন দুনিয়ার জন্য যারা এই কাজ করবে নেতাগিরি করবে নেতার হাতে গিয়ে বায়াত নেবে এর পরে নবীজি বললেন ওয়া ইল্লা লাম ইয়াফিলহু যদি কোন পদ পদবী দেয় নেতার সঙ্গে আসি নেতা আপনার জন্য জীবন দিব আর যদি পদ পদবী না দেয় নেতা তোর দরকার নাই রাজপথে আমি নাই স্লোগানে মুখরিত হয়ে যায় ঠিক কি না বলে মানে কি দাঁড়ালো শুধুমাত্র পদ পদবী এগুলোর জন্যই যখন আপনি কিছু করবেন নবীজি বলছেন এই লোকটা সব হতে পারে আমি নবীর দলভুক্ত হতে পারে না ঠিক কইছি দুইজনে এটা কি বেঠিক কথা কইছি আমি আরে আস্তাগফিরুল্লাহ আজিম আপনি কো বাড়ি কোন জায়গায় রাজবাড়ি আরে আরে মা বদরে ঠিক কি আমি কি বেঠিক কথা বলার জন্য এখানে বসে আপনার মনে হয় এটা বুখারীর হাদিস মুসলিমে হাদিসটা আসছে যার বেঠিক মনে হয় উইটি আল্লাহর নাম নিয়ে চলে যান এই হাদিসটা লুলুল মারজান ফি মাত্তাফাক আলাইহি শাইখান বুখারী মুসলিমের ইত্তেফাক হাদিসের গ্রন্থ একটা হাদিস ওই গ্রন্থ থেকে পড়বেন মানে বুখারী তো আছে মুসলিমে আছে সেখানেও হাদিসটা আসছে তাহলে এবার বলেন আপনি যদি যত দল আছে সব দল করলেন উদ্দেশ্য হচ্ছে খালি পদটা নেবেন পদ নাই তো দল নাই পদ নাই তো নেতা মানি না এই রকম দল যারা করবে আল্লাহর নবীর শাফাত আল্লাহর নবী সেদিন তাদেরকে চিনবে না আল্লাহ পাক তাদের সাথে কথা বলবেন না তাকাবেন না দয়া দেখাবেন না কেমন উম্মত হইছেন কর কয়জনের দিকে আল্লাহ তাকাবেন একটু হিসাব করে কয়জন নবীর উম্মত হয়ে সামনে দাঁড়াতে পারবেন নবীজি আদর করে বলবে এই তুই তো আমার উম্মত গুররান মুহাজ্জালিনা মিনাল উযু উযুর পানিটা চকচক করে উঠবে নবী তাকায় বলবে আল্লাহ এটাই তো সে উম্মত আমার এই উম্মতি আমার উম্মত আজকে উম্মতির দিকে তাকায় দেখেন অধিকাংশ উম্মত এখন নামাজই পড়ে না ঠিক কি না বলেন পার্সেন্টেজ কত ভাই হুজুর কি বলেন কত হবে 20% পড়ে না এটা যদি হইতো খালি 20% পড়ে না হ্যাঁ 80% পড়েই না এটা যেটা বলছেন এটা পুরোপুরি সঠিক হয় না মানে 20% লোকও এই দেশের এখনো নামাজ পড়ে না আপনার মনে হচ্ছে যে বেটিক বলতেছে এতগুলো হুজুর
ঠিক না ভাই এবার একটা হাদিস শুনেন লা তাকুমু সানাস বিন মালিক থেকে বর্ণিত হাদিস লা তাকুমু সাতু ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা মসজিদের সামনে দিয়ে রাস্তার মতো করে মসজিদের সামনে দিয়ে একই রকম অন্য রাস্তা দিয়ে যেমনি হেঁটে চলে যায় দিব্বি মুয়াজ্জিন আযান দিবে মুসলমানের ছেলেরা হেঁটে হেঁটে চলে যাবে নামাজ পড়বে না এই মার্কা মুসলমান এখন বাংলাদেশে নাই কি কোন আছে অভাব নাই আর আপনারা কি কাতারে যোগ দিবেন আচ্ছা একটু কোন ভালো করে যোগ দিবেন নামাজ পড়বেন কিয়ামত আসতেছে করোনা আসার আগে কত ওয়াজে বলেছি যে মহামারী আসতেছে কেউ বিশ্বাস করেনি কোন হুজুর তো দাওয়াত দিয়েছে হুজুর তো বলবি কিন্তু চিন্তা করেন ঠিকই করোনা আসছে পৃথিবীর মধ্যে কিয়ামতের বিভীষিকা আসতেছে মুসলমান এটা আমার জন্য আনন্দের বিষয় নয় আমি বাঁচবো কেমনে আমি নিজে বাঁচার জন্যই আপনাদেরকে বলি ও আমার জাতি আসুন আমরা সবাই মিলে ভালো হই এই জাতি যদি তাওবা করে আপনি বিশ্বাস করেন এই জাতিকে যিনি আযাব গজব থেকে হেফাজত করবেন তিনি কে আল্লাহ কোরআনের একটা আয়াত সামনে নিয়ে আসি একটু দেখেন ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب الله বলেন غلام ভয় করো ফিতনার 22 রকমের ব্যাখ্যা এসেছে তাফসীরে ওয়াসীতের মধ্যে অনেকগুলো ব্যাখ্যা আছে বিভিন্ন তাফসীরের মধ্যে একাধিক ব্যাখ্যা আছে ফিতনার ব্যাখ্যা হলো মহামারী আসবে মহামারী এসে গেছে আপনি মনে করবেন না শেষ হয়ে গেছে আরো মহামারী আসবে দুর্ভিক্ষ আসবে টর্নেডো আসবে জলোচ্ছ্বাস আসবে ভূমিকম্প আসবে জমিনটা নড়ে চড়ে উঠবে ভূমিকম্পে দিন বাড়বে বছর বাড়বে গুনে শেষ করতে পারবেন না ক্ষুধার যন্ত্রণা লেগে যাবে ছোট্ট বাচ্চা পর্যন্ত চিৎকার করে কাঁদবে করোনা যার হয়েছে সে টের পেয়েছে দুর্ভিক্ষ যার হবে সে টের পাবে এমন না পুরা জাতিকে তটস্থ করে ফেলবে মানুষগুলা হাও মা করে খাদবে পশু পাখি পর্যন্ত কাঁদবে সারা দুনিয়ায় কান্নার রোল পড়ে যাবে আর যারা আমার সামনে বসছেন আমার ভাইরা আজাবের পরে আজাব আসবে বাতাসের সঙ্গে আগুনগুলো আসবে পৃথিবীর ভিতরে আল্লাহ পাক ভূমি দশ দিয়ে দিবেন জমিন টান মেরে ঘরগুলোকে খেয়ে ফেলবে আমার পঞ্চগড়ে হঠাৎ করে অনেকগুলা ঘর উদা হয়ে গেছে উদা হয়ে গেছে বগুড়ার কাহালুতে একটা একটা পুকুর বগুড়ার কাহালুতে একটা পুকুর উদা হয়ে গেল এগুলো নিয়ে খুব বেশি নিউজ করা হয় না এগুলোর মূল কথা যদি মানুষকে জানানো যায় রব্বে করিমের সাথ করেন শোনো নবী আম্বিয়া আলাইহিমুস সালামকে সেদিন উম্মতের খবর জিজ্ঞাসা করা হবে উম্মতদের ব্যাপারে নবী আম্বিয়া আলাইহিমুস সালামের কাছে আল্লাহ পাক জানতে চাইবেন
আর নবী আপনার কাছে আপনার উম্মতের খবর সেদিন আমি জানতে চাইব ওয়াজিনা বিকার সেদিন কেমন হবে যেদিন আপনাকে হাজির করা হবে আলা হাওলাই শহীদাত আমাদের ব্যাপারে নবীকে জিজ্ঞাসা করার জন্য সেদিন হাজির করা হবে নবী আপনার উম্মতের খবর গুলা একটু বলেন এমন নবী বিশ্ব নবী আমার বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক আখলাককে পরিপূর্ণ করার জন্য যিনি এসেছেন জীবনে কোনোদিন উম্মতদেরকে যিনি দেখেন নাই না দেখে উম্মতদের জন্য শুধু দোয়া করেছেন আম্মা জান হযরত আয়েশা বলেন প্রায় রাতে আমার ঘুম ভেঙে যেত আল্লাহ নবীর কান্নার আওয়াজের কারণে ঘুম আমার ভেঙে যেত আমি আমার জবানটাকে আমি আমার কানটাকে হুজুরের জবানের সামনে নিয়ে যেতাম আমি শুনতাম আল্লাহর নবী বিশ্ব নবী সিজদার মধ্যে পড়ে পড়ে কাঁদতেছে আর বলতেছে আজিজুন কাজিজিল মিরজাল ফুটন্ত পানি গোলাপ টকবক টকবক করে ফুটলে যেমন করে আওয়াজ হয় উম্মতের মায়ায় নবী সিজদার মধ্যে পড়ে পড়ে এমন করে কাঁদতে আমি নবীর জবানের সামনে যখন কানটা নিতাম আমি শুনতাম আল্লাহর নবী বলতেছে আল্লাহুম্মা উম্মতি ও আল্লাহ আমার উম্মত বলে নবী কাঁদতেছে আজকে যে আয়াত কারিমা তেলাওয়াত করলাম আল্লাহর নবী একদিন আব্দুল্লাহ বিন মাসউদকে ডাকলেন ছোট্ট সাহাবি খুব সুন্দর তেলাওয়াত করতে পারে পা দুইটা বড় চিকন চিকন ছিল একদিন প্রচন্ড বাতাসের সময়ে তিনি পড়ে গেলেন সাহাবায়ে কেরাম হেসে ফেলল আল্লাহর নবী বললেন ও সাহাবিরা হেসো না আমার আব্দুল্লাহ বিন মাসউদের দুইটা পা চিকন চিকন তোমাদের কাছে মনে হয় কিন্তু দুইটা পা এত বেশি ওজনী দুইটা পা যদি এক পাল্লায় রাখা হয় অন্য দিকে যদি 6.5 কিলোমিটার লম্বা বিশাল উহুদ পাহাড়টা যদি এক পাল্লায় রাখা হয় আমার আব্দুল্লাহ বিন মাসউদের দুইটা পা ওজনের দিক থেকে ভারী সে আব্দুল্লাহ বিন মাসউদকে নবী আদর করে বললেন ও ইবনে মাসউদ ইকরা আলাইয়া তুমি আমার কাছে একটু কোরআন পড়ে শোনাও আব্দুল্লাহ বিন মাসউদ বড় বিনয় নিয়ে বললেন ও গো নবীজি আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিল আপনার সামনে আমি কোরআন পড়ব এই কোরআন তো আপনার উপর অবতীর্ণ হয় বড় হুজুরের সামনে ছাত্র পড়তে ভয় পেয়ে যায় বড় আলেমের সামনে ছাত্র তেলাওয়াত করতে ভয় পেয়ে যায় আল্লাহর নবীর উপরে কোরআন অবতীর্ণ হয় নবী কেমন করে আমি তেলাওয়াত করব আল্লাহর নবী বললেন ওয়া উহিব্বু আন আসমা লি গাইরি আমি ছাড়া আজকে অন্য কারো কাছ থেকে তেলাওয়াত শুনতে বড় মনে চাচ্ছি ইবনে মাসউদ রে একটুখানি পড়ে শোনাও না আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন আমি নবীজির সামনে তেলাওয়াত শুরু করলাম সূরা নিসা থেকে তেলাওয়াত করা শুরু করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কূলু কওলান ইয়া আই
واتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام. عبد الله بن مسعود تلاوت شروع করলেন سورة النساء. تلاوت করতে করতে আজকের তেলাওয়াতকৃত যে আয়াত سورة النساء 41 নং আয়াত কারীমা এখানে যখন পৌঁছে গেলেন عبد الله بن مسعود দেখলেন فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا جئي جائقة نبي صلى الله عليه وسلم আব্দুল্লাহ বিন মাসউদের কণ্ঠ থেকে তেলাওয়াত শুনলেন আল্লাহর নবী চোখ থেকে জরজর করে পানিগুলা ছেড়ে দিলেন মুবারক চোখের পানিগুলা টপ টপ করে পড়ছে গাল বেয়ে বেড়ে যাচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক দাড়িগুলো ভিজে যাচ্ছে এত পরিমাণ নবীজি কাঁদলেন শুধুমাত্র উম্মতের মায়ায় নবীজি এত পরিমাণ কেঁদেছেন নামাজের তেলাওয়াতে উম্মতের কথা আসলে নবীজি কাঁদতেন ইন তুআযযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক তেলাওয়াত আসলে নবীজি কান্না শুরু করতেন উম্মতের কথা আসলে নবীজির চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়ত জমিনটা ভিজে যেত আজকে যারা আমার সামনে বসলেন এক বাক্যে প্রমাণ দেন তো আমরা নবীজির কি কারবারটা দেখছেন আমরা নবীজির উম্মত এটা সবাই বলতেও পারলো না আমরা নবীজির কি যাদের অনেক বেশি নবীজির প্রতি মহব্বত আছে তারা বলবে আমরা নবীজির আদরের উম্মত বলেন তো আমরা নবীজির কি মাশাআল্লাহ বলেন তো নবীজি কি কোনোদিন আমাদেরকে দেখছে না আমরা দেখছি না কিন্তু আমাদের মায়া কদ্দুর নবীজির জন্য নবীজির মায়া কদ্দুর আমাদের জন্য একটু হিসাব দেখেন কয়জন একটু নবীকে দেখার জন্য তামান্না হৃদয়ের ভিতরে লালন করেন আর আমার নবী বিশ্ব নবী সাহাবীদেরকে সামনে রেখে বলতেছেন সাহাবীরা শোনো وددت لو رأينا إخواننا أمار منتا برچا أمار بھائي گولا كي جو دي اك نظر دیکھتے پیتا صحابة اکرام بولن اگو نبی جی أمرا کی اپنر بھائي نوئي اللہ حبیب صلى الله عليه وسلم بولن نا تمرا امار بھائي نب بل انتم اصحابي تمرا امار صحابي امار بھائی হবে তারা যারা অনেক পরে আসবে জীবনে কোন দিন আমি নবীকে দেখবে না من آمن بي ولم يرني জীবনে কোন দিন আমি নবীকে দেখবে না না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমি নবীর ভাই আল্লাহর নবী আমার আপনার জন্য অপেক্ষা করবেন শুধুমাত্র উম্মতদেরকে খুঁজে খুঁজে শাফাত করবেন যিনি ধন্য বানায়া দিবেন তিনি কে জান্নাতের দরজার সামনে নবী যখন যাবেন দরজার মধ্যে যখন নক করবেন
জান্নাতের দরজার সামনে নবী যখন নক করবেন দার রক্ষী ফেরেশতা প্রশ্ন করবেন কে গো আপনি আল্লাহর নবী বলবেন আনা মুহাম্মদ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি দার রক্ষী ফেরেশতা বলবে বিকা উমিরতু লাফতাগু লি আহাদিন গায়রাক কারো জন্য জান্নাতের দুয়ার খুলি নাই নবী আজকে জান্নাতের দুয়ার খোলা হয়ে গেছে আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করে জান্নাতটাকে ধন্য বানান বলেন আল্লাহু আকবার নবীজি সেই দিন জান্নাতে প্রবেশ করবে প্রবেশ করে নবীজি বলবে অন্য কোন নবীর উম্মত ততক্ষণ ঢুকতে পারবে না হাত্তা তাদখুল উম্মতি আগে আমার উম্মতগুলো ঢুকবে আমার উম্মতের পরে এক এক করে অন্য নবীর উম্মতেরা ঢুকবে বলেন আল্লাহু আকবার তাহলে নবীজির উম্মতের দাম আছে কিনা বলেন শুধু তাই নয় আমার ভাইরা জান্নাতের ভিতরে 120 টি কাতার হবে 120 টি কাতারের ভিতরে 80 মিন উম্মতি 80 টা কাতার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী নবী কুলের সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে দিবেন পরিপূর্ণ করে দিবেন বাকি থাকবে মাত্র 40 টা এই 40 টা কাতার ও 40 মিন সাইরিল উমম অন্য সব নবীর উম্মতদেরকে দিয়ে আল্লাহর জান্নাতের বাকি 40 টা কাতার পূর্ণ হবে এক নবীর উম্মত দিয়ে যিনি জান্নাতের 80 কাতার পূর্ণ করে দিবেন তিনি কি সেদিন নবীজির কাছে খবর জানতে চান উম্মতের ব্যাপারে একটু খবর দেন এখন আজকে বলেন নবীজির কাছে যখন খবর জানতে চাওয়া হবে যে নবী আমাদেরকে না দেখি আল্লাহর কাছে সেজদায় পড়ে পড়ে কান্দে আর বলে আল্লাহুম্মা উম্মতি আল্লাহ আমার উম্মত আমার উম্মত আজকে উম্মত একটু নিজেকে প্রশ্ন করেন কোন উম্মত আপনি হলেন যেই উম্মতের নামাজ নাই যেই উম্মতের রোজা নাই যেই উম্মতের কালেমা নাই যেই উম্মত কোরআন পড়তে জানে না নবীকে চিনে না যে উম্মত ইসলাম নিয়ে চলে না ইহুদি খ্রিস্টানদের আদর্শ পদে পদে লালন পালন করে ঠিক কিনা বলেন এই হচ্ছে উম্মত আমি যদি একটা একটা করে আজকে একটু বলি আপনি চিন্তা করবেন উম্মতের দরজায় আপনি কোথায় আছেন কুল্লু উম্মতি মুআফিন ইল্লাল মুজাহিরিন আল্লাহর নবী ইরশাদ করেন সব উম্মত মাফ পেয়ে যাবে শুধুমাত্র প্রকাশ্যে যে গুনাহ করবে এমন উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না বুক ফুলায় সাক্ষী রেখে প্রমাণ রেখে প্রকাশ্যে যে গুনাহ করবে প্রকাশ্যে যে জুলুম করবে অত্যাচার নিপীড়ন করবে এমন জালেমকে যিনি ছাড়বেন না মাফ করে দিবেন না তিনি কে এখন একটু মাহফিল একটু হিসাব করেন প্রকাশ্যে গুনাহ করে এরকম মানুষের সংখ্যা একেবারে কম কি বলেন বেশি প্রকাশ্যে গুনাহ করে এরকম মানুষের সংখ্যা এখন কম না বেশি প্রকাশ্যে গুনাহ করা মানুষের সংখ্যা অনেক বেশি শুধু একটা জরিপ বলছি আপনাদের সামনে আমাদের দেশে 2 বছর আগে একটা জরিপ করা হয়েছে পাবজি খেলে কতজন যুবক দেখা গিয়েছে 1 কোটি 24 লাখের বেশি যুবক শুধু পাবজি গেমসটা খেলে
এবার জরিপ চালানো হয়েছে কি পরিমাণ মানুষ এদেশে মোবাইল আসক্তি নেটের মধ্যে আসক্ত আছে কি পরিমাণ মানুষ জরিপ চালিয়ে দেখেছে একজন আর দুজন নয় 11 কোটি 75 লক্ষ লোক এদেশে মোবাইল আসক্তির মধ্যে ডুবে আছে 11 কোটি 75 লাখ যারা 5 ঘন্টার অধিক সময় মোবাইল চালায় 6 ঘন্টা 7 ঘন্টা মোবাইল চালায় ডেইলি নেট চালায় নেট নেট মানে জাল এই নেটের ভিতরে ঢুকে জালের মধ্যে পড়ে যায় দাজ্জালের জাল এরপরে জরিপ চালানো হলো কি পরিমাণ যুবক শুধুমাত্র পর্ন মুভি দেখে খারাপ ভিডিও দেখে কি পরিমাণ যুবক সার্ভে করে দেখা গেল 100 জনের ভিতরে 81 জন যুবক শুধুমাত্র পর্ন আসক্তির মধ্যে ডুবে আছে যারা খারাপ ভিডিও দেখতেছে গুনাহ কাকে বলে মা হা কফি সাদরিক ওয়া কারিহত আইয়াতলা আলাইহিন্নাস গুনাহ সংজ্ঞা দিয়েছেন আল্লাহর হাবিব নিজে গুনাহ কাকে বলে যেইটা করার পরে মন আপনাকে বলবে আর মনে হয় করা ঠিক হচ্ছে না ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেছে খারাপ ভিডিও দেখতেছিস এখনি তওবা করে ফেল এতক্ষণ আপনার অবস্থান যা ছিল হঠাৎ করে মনের ভিতরে চলে এসেছে আর দেখা মনে হয় ঠিক হবে না আপনার মন আপনাকে বারবার বাধা দিচ্ছে ওয়াকারিহতাই ইয়াতলা আলাইহিন্নাস মানুষ জেনে যাবে মানুষের কাছে প্রকাশিত হয়ে যাবে আপনি এটা বড় লজ্জা পেলেন আপনি চান আপনার গুনাহটা গোপন থাকুক মানুষ সবাই আপনাকে ভালোবাসুক এই রকম কাজ যারা করবে এটার নামই গুনাহ এখন চিন্তা করেন নবীর উম্মত ঠিকই এমন গোপন গোপন গুনাহ করা উম্মতের সংখ্যা এখন কম না বেশি আল্লাহ পাক কিছু কিছু গুনাহ শাস্তি দিতে চান আল্লাহ শাস্তি নিতে পারবে কয় পারবে এ কে কইছে দাঁড়া করে রাখা দরকার না এখন না বুঝে বলছেন মনে না বুঝে বলছেন ওরে আবার কয় হ্যাঁ আল্লাহ শাস্তি দেবে না আল্লাহ শাস্তি নিতে পারবে এ তাহলে একটু আগে কি বুঝে বলছিলে এটাকে হুশে বলে না বেহুশে বস আল্লাহ শাস্তি নিতে পারবো বলেন আল্লাহ শাস্তি নিতে পারবো একজন আল্লাহ শাস্তি আমরা নিতে পারবো না আল্লাহ শাস্তি সহ্য করা যায় না যতজন আমার সামনে এখন বসছেন হিসাব করে দেখেন আল্লাহর সামনে কেমন করে মুখ দেখাবেন এখন তো মানুষ গোপনে না প্রকাশ্যে জেনা করে সেটার ভিডিও ধারণ করে ঠিক কিনা বলে বন্ধুদেরকে নিয়ে প্রকাশ্যে জেনা করে সেই জেনায়ের ভিডিও ধারণ করে বুক ফুলায় অন্যায় করে কেমন করে আল্লাহ মাফ করবে বলে ও মুসলমান পৃথিবীর অবস্থা খারাপের দিকে যাচ্ছে ফিরে আসে 2 বছর করোনা ছিল ভারতীয় ভেরিয়েন্ট আমার দেশে এসেছিল ভয়াবহ পরিস্থিতি হতে পারত আল্লাহর বড় দয়া লেগেছে মায়া লেগেছে এই দেশের মানুষগুলাকে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে একটু শুকরিয়া তো আল্লাহ আদায় করতে পারলেন আমাদের নেতারা বক্তব্য দিছে আমরা করোনাকে মোকাবেলা করেছি করোনার চাইতে আমরা শক্তিশালী ধরবে নেল ধরবে কিচ্ছু বলা লাগবে না আল্লাহ ধরলে আপনি আটকাতে পারবেন না
আল্লাহ ধরলে আপনি আটকাতে পারবেন না মুসলমান কিন্তু আল্লাহর বড় ভালোবাসার এই দেশ ভুল করলেও আল্লাহর বড় মহব্বত করে এই দেশের লোকেরা এটা আল্লাহ রাব্বুল আলামিন এই মহব্বতটাকে আল্লাহ বড় পছন্দ করেন এই পছন্দনীয় মহব্বতের কারণে যিনি গোলামদেরকে বারবার ছাড় দিতেছেন তিনি কে আজকে এক জায়গায় বসে খাচ্ছিলাম জানুয়ারি মাসের একটা পত্রিকা আমার চোখের সামনে আসলো জানুয়ারি মাসের 17 তারিখের একটা পত্রিকা চোখের সামনে আসলো 2022 আমরা কিন্তু এখন 2022ই আছি হ্যাঁ ওরে বাবা শেষের দিকে আসি তো আমি তোমার কাছে কি 23 কি চলে আসতো তা আমি জানি না তা আমি পত্রিকাটা ধরে চিন্তা করলাম আল্লাহ কি কি নিউজ আছে দেখি আজকে দুপুরের সময় খানা খাচ্ছিলাম নিচে এটা বিছানা তো নজর করে দেখি আরো 6 জনের করোনায় মৃত্যু চিন্তা করলাম মালিক কেমন মানুষ হইলাম আমরা করোনায় যে মানুষ মারা গেছিল এটা কি এখন আমাদের মনে আছে মনে নেই বলেন মনে আছে বেমালুম আমরা ভুলে গেছি আসতেছে বড় বড় বিপদ আর আযাব আর গজব আলামতগুলো বলছে পৃথিবী তার ক্লান্তি লগ্ন পার করছে একটু নজর করে দেখেন ওয়ার্ল্ডের দিকে খোরাসান বিজয়ী হয়েছে পঙ্গপালের আক্রমণ পৃথিবীর মধ্যে এসেছে বিভিন্ন দেশে পঙ্গপালের আক্রমণের কারণে ক্ষুধার যন্ত্রণা দেখা দিয়েছে খেতকে খেত খেয়ে সাফ করে ফেলেছে আমার দেশে আল্লাহ দেন নাই খোদ মক্কা মদিনায় পর্যন্ত পঙ্গপালের আক্রমণ হয়েছে তেলের দাম কমে গেছে স্বর্ণের দাম বেড়ে গেছে রাজ পরিবারের মধ্যে কলহ চলছে সৌদি আরবে আমার পার্শ্ববর্তী দেশে মুসলমানদেরকে চরম নির্যাতন করা হচ্ছে সারা দুনিয়াতে অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের চুক্তি হচ্ছে আলামতগুলা বলে দিচ্ছে সামনের দিনগুলা ভয়াবহ থেকে ভয়াবহ হবে ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে এমন লড়াই লেগে যাবে পৃথিবীর ভিতরে ইক্তাতিলুন বাদুহুম বাদা একজন আর একজনকে মারবে আর কাটবে এই পৃথিবী মৃত্যুপুরি হয়ে যাবে যদি বাঁচতে চান এখনই পূর্ণ ঈমান নিয়ে আল্লাহর গোলাম নবীর উম্মত হয়ে যান ঠিক কিনা বলে এবার একটু বোঝানোর চেষ্টা করি কয়জন নবীর উম্মত হতে পারছে আজকে হাদিস থেকে শুনেন ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি যেই লোকটা আল্লাহর নবীর সুন্নতকে অবজ্ঞা করলো দাড়ি টুপি দেখলেই জঙ্গিবাদ আর মৌলবাদ বলে গালি দিল এমন লোকটা সব হতে পারে আল্লাহ নবী বিশ্ব নবীর উম্মত হতে পারে না এরকম লোক কি আছে দ্বিতীয় নাম্বার হাদিস শুনেন আল্লাহর হাবিব বলেন লাইসা মিন্না মান লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কহু ফালাইসা মিন্না যে আমার আলেমদেরকে সম্মান দিতে জানে না আলেমদেরকে যেই লোকটা ইজ্জত করতে জানে না ওই লোকটা সব হতে পারে নবীজির উম্মত হতে পারে না এখন একটু বলেন তো দেখি আলেমদেরকে যখন কষ্টে রাখা হয় আলেমদের উপরে যখন জুলুম করা হয় আলেমদের কথার মধ্যে যখন বাধা দেওয়া হয়
তখন স্পষ্ট বোঝা লাগবে এই আলামত নবীর উম্মতের আলামত না ঠিক কি না বলে যে কথাটা বললাম এই হাদিসের সবচেয়ে সুন্দর ব্যাখ্যা লিখেছেন সরা লিখেছেন আব্দুল্লাহ বিন মুবারক আব্দুল্লাহ ইবনে মুবারক পৃথিবীর একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন যে আলেমের এত দাম কেন ইন্না আবাআকুম ইয়াহফাযুনাকুম মিন নারিদ দুনিয়া দুনিয়ার ভিতরে যদি আগুন লেগে যায় আগুন লাগার কারণে দাউদা করা দুনিয়ার আগুনের ভিতরে মা বাপ আগে চায় সন্তানটা বাঁচুক প্রয়োজনে মা বাপ নিজের শরীরটা জ্বলসে যায় পুড়ে যায় সন্তানের জন্য চেষ্টা করে এটা দুনিয়ার জীবনের ঘটনা দুনিয়ার জীবনের উদাহরণ মা বাপ সন্তানের জন্য জীবন বাজি রেখে কষ্ট করে সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করে وَإِنَّ الْعُلَمَاءَ يَحْفَظُونَكُمْ مِنْ نَارِ جَهَنَّمْ আর আলেম উলামাগণ জাহান্নামের দাউদাউ করাগো এ আগুন থেকে বাঁচানোর জন্য প্রাণ চেষ্টা করে মাহফিলে বয়ান করে জুমার আলোচনায় খতিব সাহেব আলোচনা করেন ইমাম সাহেবরা সঙ্গ দেন আপনাদের সঙ্গে দিন বোঝানোর চেষ্টা করে মসজিদ মাদ্রাসায় দিনের কথাগুলো চলে আলেমরা বড় দরদ নিয়ে মানুষগুলাকে বোঝায় এরপরেও যদি না বোঝেন যিনি পাকরাও করবেন তিনি কে আজাব আসতেছে মুসলমান কয়টা হাদিস বলছি দুইটা হাদিস বলছি প্রথম বললাম সুন্নতকে যে অবজ্ঞা করে সে নবীজির উম্মত হতে পারে না দ্বিতীয় বললাম আলেমদেরকে যে লোকটা অসম্মান করে সম্মান দিতে জানে না সে লোকটা সব হতে পারে কিন্তু নবীর উম্মত হতে পারে এরপরে আরো একটা হাদিস শুনেন মান আতা কাহিনান أو عرافا فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم جاي لوكتا غنو كاسي جي هاد دكانو اسيني غولا كونو بيرير كاسي جي كبورير كاسي جي مزارير كاسي جي ভাগ্য পরিবর্তন হবে এটা মনে করে মাজারের মধ্যে মানত করল মাথা ঠুকে দিল সিজদা করে ফেলল পীরকে দেখে ভক্তি করার নামে সিজদা করে ফেলল পীরের কাছ থেকে পার আশায় মনে করল পীর আমাকে অনেক কিছু দিতে পারে এই রকম বিশ্বাস যাদের কলিজা আছে আল্লাহর হাবিব বললেন এমন কোন ব্যক্তির কাছে গিয়ে যদি বিশ্বাস তুমি করো فقد كفر بما انزل على محمد صلى الله عليه وسلم আল্লাহর নবীর উপরে যেই কোরআন অবতীর্ণ হয়েছে কেমন যেন তুমি অস্বীকার করে ফেলেছো আজকে যারা আমার সামনে বসলেন যদি নবীর উম্মত হন কোন পীর কোন ফকির কোন বন্ড কোন মাজার কোন গণক কোন আংটি কোনটাকে ভাগ্য পরিবর্তনের চাবি কাঠি মনে করা যাবে না একমাত্র যিনি ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন তিনি কে কয় নাম্বার বললাম ভাই মাশাআল্লাহ সুন্দর মনোযোগ আছে এবার চার নাম্বার শুনে نبي صلى الله عليه وسلم بولن ليس منا من حمل علينا السلاح ওই লোকটা আমি নবীর উম্মত হতে পারে না ওই
লোকটা আমি নবীর দলভুক্ত হতে পারে না যেই লোকটা মুসলমানের বিরুদ্ধে অস্ত্র উঠাবে আজ তাকা দেখেন সামান্য ঠুনকো দুনিয়া ঠুনকো মিথ্যে রাজনীতির কারণে মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ওঠায় এমন লোক আছে না নাই আছে নবীজি বলতেছেন আমার উম্মত না কি করলেন জীবনে একটা পদ পদবি পাইলেন দুনিয়ার কিছু টাকা পয়সা অর্জন করলেন লাভটা কি হলো চিন্তা করেন বুখারীর আরেকটা হাদিস শুনেন কষ্ট হচ্ছে আপনাদের আমি আর বেশিক্ষণ কষ্ট এমন দিব না অল্প সময়ে যতটুকু কষ্ট দিছি মাফ করে দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারীর বর্ণনা লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম কিছু লোকের দিকে আমার আল্লাহ তাকাবেন না আমার আল্লাহ দয়া দেখাবেন না কিছু লোকের সঙ্গে কথাও বলবেন না একবার চিন্তা করেন কিসের মধ্যে মত্ত হয়ে আছেন আল্লাহ আপনার দিকে তাকাবেন না আপনার সঙ্গে দয়া দেখাবেন না আল্লাহ আপনার সঙ্গে কথা বলবেন না এমন লোকটা কে হবে রজুলুন বায়া রজুলান লা ইউবায়ুহু ইল্লা দুনিয়া একজন আরেকজনকে বলবে নেতা আপনার জন্য জীবন দিব নেতা তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই এমন কথা আছে না নাই নেতা তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই কেন ইল্লা দুনিয়া শুধুমাত্র দুনিয়া অর্জনের জন্য এই কাজটা যারা করবে আল্লাহর হাবিব বলছেন আমার কথা না আল্লাহর হাবিব বলছেন দুনিয়ার জন্য যারা এই কাজ করবে নেতাগিরি করবে নেতার হাতে গিয়ে বায়াত নেবে এরপরে নবীজি বললেন ওয়া ইল্লা লাম ইয়াফিলহু যদি কোনো পদ পদবি দেয় নেতার সঙ্গে আসি নেতা আপনার জন্য জীবন দিব আর যদি পদ পদবি না দেয় নেতা তোর দরকার নাই রাজপথে আমি নাই স্লোগানে মুখরিত হয়ে যায় ঠিক কি না বলে মানে কি দাঁড়াইলো শুধুমাত্র পদ পদবি এগুলোর জন্যই যখন আপনি কিছু করবেন নবীজি বলছেন এই লোকটা সব হতে পারে আমি নবীর দলভুক্ত হতে পারে না ঠিক কইছি দুইজনে ঠিক এটা কি বেঠিক কথা কইছি আমি হারে আস্তাগফিরুল্লাহ আল আজিম আপনি কো বাড়ি কোন জায়গায় রাজবাড়ি হায়রে হায়রে মা বদরে ঠিক কি আমি কি বেঠিক কথা বলার জন্য এখানে বসছি আপনার মনে হয় এটা বুখারীর হাদিস মুসলিমে হাদিসটা আসছে যার বেঠিক মনে হয় উইঠে আল্লাহর নাম নিয়ে চলে যান এই হাদিসটা লুলুল মারজান ফি মাত্তাফাক আলাইহি শাইখান বুখারী মুসলিমের ইত্তেফাক হাদিসের গ্রন্থ একটা হাদিস ওই গ্রন্থ থেকে পড়বেন মানে বুখারী তো আছে মুসলিমে আছে সেখানেও হাদিসটা আসছে তাহলে এবার বলেন আপনি যদি যত দল আছে সব দল করলেন উদ্দেশ্য হচ্ছে খালি পদটা নেবেন পদ নাই তো দল নাই পদ নাই তো নেতা মানি না এই রকম দল যারা করবে আল্লাহর নবীর শাফাত আল্লাহর নবী সেদিন তাদেরকে চিনবে না আল্লাহ পাক তাদের সাথে কথা বলবেন না তাকাবেন না দয়া দেখাবেন না কেমন উম্মত হইছেন কর কয়জনের দিকে আল্লাহ তাকাবেন একটু হিসাব করে কয়জন নবীর উম্মত হয়ে সামনে দাঁড়াতে পারবেন নবীজি আদর করে বলবে এই তুই তো আমার উম্মত
غرا محجلين من الودوب أجور بانيتا چك چك করে উঠবে نبي তাকায় বলবে الله এটাই তো সে উম্মত আমার এই উম্মতই আমার উম্মত আজকে উম্মতের দিকে তাকায় দেখেন অধিকাংশ উম্মত এখন নামাজই পড়ে না ঠিক কি না বলেন পার্সেন্টেজ কত ভাই হুজুর কি বলেন কত হবে 20% পড়ে না এটা যদি হইতো খালি 20% পড়ে না হ্যাঁ 80% পড়েই না এটা যেটা বলছেন এটা পুরোপুরি সঠিক হয় না মানে 20% লোকও এই দেশের এখনো নামাজ পড়ে না আপনার মনে হচ্ছে যে বেটিং বলতেছে এতগুলো হুজুর ঠিক না ভাই এবার একটা হাদিস শুনেন লা তাকুমু সানাস বিন মালিক থেকে বর্ণিত হাদিস লা তাকুমু সাতু ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা মসজিদের সামনে দিয়ে রাস্তার মতো করে মসজিদের সামনে দিয়ে একই রকম অন্য রাস্তা দিয়ে যেমনি হেঁটে চলে যায় দিব্বি মুআযযিন আযান দিবে মুসলমানের ছেলেরা হেঁটে হেঁটে চলে যাবে নামাজ পড়বে না এই মার্কা মুসলমান এখন বাংলাদেশে নাই কি কোন আছে অভাব নাই আর আপনারা কি কাতারে যোগ দিবেন আচ্ছা একটু কোন ভালো করে যোগ দিবেন নামাজ পড়বেন